কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের 133তম তীর্থানের মেলা, যেখানে সাধুর স্মরণে নানা আনুষ্ঠানিকতা করছেন ভক্তরা। গান আর ধ্যানে পার হচ্ছে মুহূর্তগুলো। মেলার দ্বিতীয় দিনে সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবা দিয়ে হয় আনুষ্ঠানিকতা। এছাড়াও ছিল বাউলদের বিভিন্ন ধরনের সাধন ভজন। তবে অন্য বছরগুলোর তুলনায় এবছর তুলনামূলক ভিড় বেড়েছে মেলায়। লালন শাহের মাজার প্রাঙ্গণ, মাঠ, কালী নদীর পার ঘেঁষে বসেছে দূর দূরান্ত থেকে আসা ভক্ত অনুসারীদের দল। সেখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। মেলা পরিণত হয়েছে লাখো মানুষের মিলন মেলায়। দেশের বাইরে থেকে অংশ নিয়েছেন সাধু ভক্তরা। বৃহস্পতিবার শেষ হবে লালন মেলা। Yeah.